অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি যদি সেদিন একবার মুখ খুলে বলে দিত যে সুন্দরী কোথায় আছে, তাহলে হয়তো ওরা সেদিনই সুন্দরীকে আমি ভাবতে পারছি না, ভাবলে আমার বুক কেঁপে উঠছে। দেখুন, আমি তো তেমন কিছুই করিনি, গ্রামের ছেলে হিসেবে আমার যা করণীয়, তাছাড়া এটা তো আমার কর্তব্য। আজকে তো খেয়ে পড়ে বেঁচে আছি সুন্দরীর জন্য, মানে সুন্দরী ম্যাডাম চাকরি দিয়েছিল বলেই তো আজকে। দেখুন, আমি জানি যে আমি বাজে ছেলে, আমি খারাপ কাজ করেছি অনেক, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি বেইমান নই। অ্যাটম কোথায়? কি হলো? না মানে আমি না অ্যাটমকে বিয়ের দিন থেকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছ না মানে এটা কি? তো তুমি আমাকে বলোনি কেন আগে? এই পুলিশে খবর দিয়েছো? আসলে রুদ্রের ছেলেরা আমাকে আর অ্যাটমকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল। সেখান থেকে না আমরা সুযোগ বুঝে অনেক কষ্টে আমরা পালাই, আগে পরে দুজন মিলে বেরিয়েছিলাম, সেই যে আমরা আলাদা হলাম। তারপর থেকে না আমি আর অ্যাটমকে কোথাও খুঁজে পাইনি, আমি ফোন করেছিলাম অনেকবার, ফোনেও পাইনি। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো, অ্যাটম নিশ্চয়ই ওই হাটটা নিয়ে পালিয়েছে। দেখো এই হাটটা আমার মনে হয় অ্যাটম ওই রুদ্রর ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। কেমন আছো? ভালো আছি কৃষ, আর তুমি ভালো থেকো।